আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? সকলে আশা করি সকলে ভালো আছেন। বিজিঅপস 24 চ্যানেলের পক্ষ থেকে আজ একটি বেসরকারি চাকরির বিজ্ঞাপন আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের চাকরির বিজ্ঞাপনটি হচ্ছে একটি ওষুধ কোম্পানির চাকরির বিজ্ঞাপন। এই চাকরির বিজ্ঞাপনটি শুরু করার আগে সকলের প্রতি একটি রিকোয়েস্ট, যারা বিজিঅপস 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর সকলের প্রতি একটি রিকোয়েস্ট, যারা ভিডিওগুলো টেনে টেনে দেখার অভ্যাস আছে তারা ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোপুরি দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওটি টেনে টেনে দেখলে আপনারা যে চাকরির বিজ্ঞাপনটির ভিডিওটি পড়ে থাকেন সেটি সম্পর্কে পুরোপুরি ডিটেলস ধারণা আপনারা পাবেন না, তাই ভিডিওটি কষ্ট করে হলেও পুরোপুরি দেখার চেষ্টা করুন। তবে আজকে চাকরির বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ওষুধ কোম্পানি থেকে। এখানে যে যোগ্যতাগুলো লাগবে এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, স্যালারি রেঞ্জ ইত্যাদি সম্পর্কে এখন উপস্থাপন করব। তো এখানে বলা হয়েছে কি রেসপন্সিবিলিটি, এখানে যে রেসপন্সিবিলিটি পালন করতে হবে, যে পদে পালন করতে হবে সেটা হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার পদে। এখানে বলা হয়েছে প্রমোট হেলথ কেয়ার প্রফেশনালস অ্যাবাউট কোম্পানি প্রোডাক্টস, কোম্পানির প্রোডাক্টস সম্পর্কে প্রচার করতে হবে ইন অর্ডার টু অ্যাচিভ অ্যাসাইন সেলস সাবজেক্ট অবজেক্টিভ। সেলসের জন্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো প্রচার করতে হবে। তারপরে বলা হয়েছে রিক্রুটমেন্ট, এখানে বলা হয়েছে মাস্টার্স গ্র্যাজুয়েট ইন ডিসিপ্লিন, মাস্টার্স অথবা গ্র্যাজুয়েট হতে হবে। পরবর্তীতে চেয়েছে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল উইথ ইন বাংলা অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংলিশে যোগাযোগের দক্ষ থাকতে হবে। বয়স দেওয়া হয়েছে 30 বছর, ফ্রেশ ক্যান্ডিডেটস অনলি, ফ্রেশ ক্যান্ডিডেটস চেয়েছে বলেছে, এবং রিক্রুটমেন্ট চেয়েছে উইলিং টু ওয়ার্ক এনিওয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার আগ্রহী হতে হবে। পরবর্তীতে রিক্রুটমেন্ট চেয়েছে ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড আর্লিয়ার আর ডিসকারেজ টু অ্যাপ্লাই অ্যাগেন। এখানে বলা হয়েছে যারা আগ্রহী প্রার্থী আছে তাদেরকে আবেদন করার জন্য আগ্রহ প্রকাশ করার জন্য তারা ওষুধ কোম্পানি থেকেও আগ্রহী করা হচ্ছে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য যে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট, আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন অ্যাড্রেস টু ম্যানেজার, হাতে লেখা আবেদনপত্র ম্যানেজারের কাছে দেওয়ার জন্য ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স মানব সম্পদ বিভাগে উইথিন 23rd April 2021 অর্থাৎ 23 এপ্রিল 2021-এর মধ্যে। তো এখানে আবেদন করতে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এখানে দেওয়া হয়েছে, বলা হয়েছে অ্যালং উইথ কমপ্লিট রিসাম সকল কাগজপত্র ডকুমেন্ট সহ বলা হয়েছে আবেদন করতে। ডকুমেন্টসগুলো হচ্ছে 2 কপিস রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, 2 কপি পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে, ফটোকপি অফ অল একাডেমিক সার্টিফিকেট, শিক্ষা নিবেশকালের যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো ফটোকপি লাগবে। বলা হয়েছে ফটোগ্রাফি অফ ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে, এবং এগুলো জমা দিতে হবে ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্স মানব সম্পদ বিভাগে। আর এটার লোকেশন দেওয়া হয়েছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, খোয়াজা এনায়েতপুর টাওয়ার, 17 KM, শফিউল্লাহ রোড, গ্রিন রোড, ঢাকা 1205, বাংলাদেশ। টেলিফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে 02966226114, এবং আরেকটি দেওয়া হয়েছে 9670257, এবং সর্বশেষ টেলিফোন নাম্বারটি দেওয়া হয়েছে 9671283, এবং ওয়েবসাইট দেওয়া হয়েছে www.draginternational.com। তবে যারা এই ড্রাগ ইন্টারন্যাশনালে প্রমোশন অফিসার হিসেবে নিয়োজিত হতে চান তারা আগামী 23 এপ্রিলের ভিতরে মানব সম্পদ ড্রাগ ইন্টারন্যাশনালের মানব সম্পদ বিভাগে আবেদনপত্র জমা দিতে পারেন, এবং এটা সরাসরি আবেদন করতে হবে। তবে অন্য একদিন আসবো অন্য একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।